তেরখাদায় প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম আবদুল্লাহ সহ সকল প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। খুলনার তেরখাদায় ব্র্যাকের উদ্যোগে কম্বল বিতরণ। খুলনার তেরখাদায় 26 নভেম্বর বেলা 12টায় প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম আবদুল্লাহ সহ সকল প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 26 নভেম্বর বেলা 12টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবাই প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন খুলনা 4 আসনের সংসদ সদস্য আব্দুল সালাম মুর্শিদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গাউস, উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহ দেয়ার হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শারাফাত হোসেন মুফতি, বীর মুক্তিযোদ্ধা সর্দার আমির আলী, মোহাম্মদ হুমায়ুন কবির, মোহাম্মদ বোরহানউদ্দিন, মোহাম্মদ আনোয়ার আব্দুর রাজ্জাক, এফ এম মান্নান, মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাহ মিরাজ কায়নাত ও সেক্রেটারি মাসুম বিল্লা। এ সময় উপজেলার সকল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলার ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের। খুলনার তেরখাদায় ব্র্যাকের উদ্যোগে কম্বল বিতরণ। খুলনার তেরখাদায় 26 নভেম্বর বৃহস্পতিবার সকাল 11টায় ব্র্যাকের ইউপিজি কর্মসূচির অন্তর্ভুক্ত নেবুদিয়া ও হাড়িখালী গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে শতাধিক অতি দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নেবুদিয়া কমিটির সভাপতি মোহাম্মদ উজ্জ্বল, হাড়িখালী কমিটির সভাপতি মোহাম্মদ ফুলমিয়া শেখ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নূর মোহাম্মদ সিফাত, ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের এসটিও কাজী কুতুবউদ্দিন, ইউপিজি কর্মসূচির শাখা ব্যবস্থাপক রিপন মণ্ডল, কর্মসূচির সংগঠক আব্দুর রাজ্জাক, মর্জিনা খাতুন, আফজাল হোসেন, আবু সাদেক, লিপি খাতুন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন দুই কমিটির সভাপতি ও এসটিও কাজী কুতুবউদ্দিন। এমবিটিভি 24, এগিয়ে যাও বাংলাদেশ। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে এমবিটিভি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন রাখুন। বিস্তারিত সংবাদ ও বিনোদনের জন্য ভিজিট করুন www.mbtv24.com এবং এমবিটিভি 24 ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন। ভালো থাকুন সব সময়। শুভেচ্ছা নিরন্তর।